সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদলগড় উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। কেমন? আমি প্রধান শিক্ষক বদলগড় উচ্চ বিদ্যালয় থেকে বলছি, তোমরা সবাই ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। কেমন? আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আমরা অধ্যায় 8 থেকে আমরা আলোচনা করব। অধ্যায় 8, অষ্টম অধ্যায় থেকে। কেমন? অষ্টম অধ্যায় থেকে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তোমরা বই পুস্তক কাগজ কলম নিয়ে তোমরা বসে পড়ো। কেমন? রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আগে আমাদের জানতে হবে। কেমন? রাসায়নিক বিক্রিয়া হলো যে প্রক্রিয়ার মাধ্যমে, কেমন, একাধিক পদার্থ একত্রে মিলিত হয়ে নতুন সম্পূর্ণ ভিন্ন ধর্মী বিশিষ্ট পদার্থ তৈরি করে। কেমন? অথবা একটি রাসায়নিক পদার্থ ভেঙে নতুন এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে। যে প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা সম্পূর্ণ হয় সেই প্রক্রিয়াকে বলা হয় কি? রাসায়নিক বিক্রিয়া। সেই প্রক্রিয়ার নাম হলো কি? রাসায়নিক বিক্রিয়া। কেমন? একে আমরা ইংরেজিতে বলি কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন। তাহলে আমি কি বলছি? যে প্রক্রিয়ার মাধ্যমে একাধিক পদার্থ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে, অথবা একটি রাসায়নিক পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে, সেই প্রক্রিয়াকে বলা হয় কি? রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ ইংরেজিতে বলা হয় কি? কেমিক্যাল রিয়াকশন। তোমাদের এই বইতে পার্ট 5 থেকে 9 পর্যন্ত যে বিক্রিয়াগুলোর কথা বলা হয়েছে সেই বিক্রিয়াগুলোর নামগুলো আমরা এখানে লিখছি। রাসায়নিক বিক্রিয়া 1 নম্বর হলো সংযোজন বিক্রিয়া। কেমন? সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। কেমন? 2 নম্বরে আছে তোমার দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। 3 নম্বরে আছে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। 4 নম্বরে আছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে ওই অষ্টম শ্রেণীর বইতে তোমাদের এই 4টা বিক্রিয়ার কথা উল্লেখ আছে। কেমন? তাহলে আমরা প্রথমে আলোচনা করব সংযোজন বিক্রিয়া কাকে বলে। কেমন? তাহলে আমরা সংযোজন বিক্রিয়া চিনে নিতে হবে। সংযোজন বিক্রিয়া আমরা চিনে নিতে হবে। কি বলছি? যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক পদার্থ, কেমন, একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় কি? সংযোজন বিক্রিয়া। কি বলছি? যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একাধিক পদার্থ, যেমন এখানে নিলাম আমরা হাইড্রোজেন প্লাস অক্সিজেন নিলাম, অক্সিজেন বিক্রিয়া করিয়া সম্পূর্ণ নতুন পদার্থ উৎপন্ন করে। কি কি উৎপন্ন করে? পানি উৎপন্ন করে। তাহলে দেখো, হাইড্রোজেনের বৈশিষ্ট্য আর অক্সিজেনের বৈশিষ্ট্য এক নয়, ধর্ম এক নয়, সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট দুইটা পদার্থ একত্রে মিলিত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে বলা হয় কি? সংযোজন বিক্রিয়া। কেন বলছি? এই হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রে মিলিত হয়েছে, একত্রে মিলিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করেছে, এই জন্য এই বিক্রিয়ার নাম হলো কি? সংযোজন বিক্রিয়া। কেমন? এই বিক্রিয়াটার নাম হলো কি? বলছি আমরা সংযোজন বিক্রিয়া। এই ধরনের আরো অনেক বিক্রিয়া আছে। কেমন? সংযোজন বিক্রিয়ার উদাহরণ দিতে পারি আমরা, যেমন জিঙ্ক, জিঙ্ক একটা মৌলিক পদার্থ। কেমন? আর সালফার মৌলিক পদার্থ একত্রে বিক্রিয়া করিয়া উৎপন্ন করে জিঙ্ক সালফাইড, উৎপন্ন করে জিঙ্ক সালফাইড। কেমন? এই ধরনের আরো অনেক বিক্রিয়া আছে। যেমন আবার আমরা নিলাম জিঙ্ক, জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করিয়া উৎপন্ন করে কি? উৎপন্ন করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে। কেমন? এই সব বিক্রিয়াগুলো হলো কি? সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে, সেই বিক্রিয়াকে বলা হয় কি? সংযোজন বিক্রিয়া। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আশা করি। তোমরা
সংযোজন বিক্রিয়া সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে তোমরা মোবাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। কেমন? এরপরে আসবে সংযোজন বিক্রিয়ার পরে আসবে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া, তাহলে আমরা দহন বিক্রিয়া নিয়ে এখন আলোচনা করব। কেমন? তার দহন বিক্রিয়া কাকে বলে? দহন বিক্রিয়া, দহন বিক্রিয়াটা আমরা আগে বুঝে নিতে হবে। কেমন? দহন বিক্রিয়া, যেমন ম্যাগনেসিয়ামকে যদি আমরা বায়ুতে দহন করি, ম্যাগনেসিয়াম একটি মৌলিক পদার্থ, বায়ুতে কি আছে? অক্সিজেন। ম্যাগনেসিয়ামকে বায়ুতে দহন করলে কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। কেমন? তাহলে ম্যাগনেসিয়ামকে কোথায় দহন করেছি আমরা? বায়ুতে দহন করেছি। কিভাবে দহন করব? ম্যাগনেসিয়াম একটি মৌলিক পদার্থ। কেমন? তাহলে ম্যাগনেসিয়াম রিবন নিয়ে যদি আমরা তাকে স্পিরিট ল্যাম্পের সাহায্যে তাপ দেই, তাপ দিলে চোখ ধাঁধালো উজ্জ্বল আলো বিকিরণ করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তারা উৎপন্ন করবে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়ামের ধর্ম সম্পূর্ণ ভিন্ন, অক্সিজেনের ধর্ম সম্পূর্ণ ভিন্ন। এই দুইটা পদার্থ একত্রে মিলিত হইয়া কেমন দহনের মাধ্যমে উৎপন্ন করেছে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। এই জন্য সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। কেমন? কিভাবে উৎপন্ন হয়েছে? দহনের মাধ্যমে, তাপ দিছি আমরা। কেমন? দহনের মাধ্যমে উৎপন্ন হয়েছে, অর্থাৎ চোখ ধাঁধানো উজ্জ্বল আলো বিকিরণ করে উৎপন্ন করেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই জন্য এই বিক্রিয়াটার নাম হলো কি? দহন বিক্রিয়া। তোমরা আশা করি বুঝতে পেরেছ দহন বিক্রিয়া কাকে বলে এবং কি রকম দহন বিক্রিয়া। কেমন? দহন বিক্রিয়ার নমুনাটা কিরকম তোরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব, দহন বিক্রিয়ার পরে আমরা আলোচনা করব বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া আলোচনা করব? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কাকে বলে তাহলে চিনতে হবে। যেমন আমরা এখানে পানি লিখছি, পানিকে যদি আমরা তাপ দেই, পানি নিঃসৃষ্ট হইয়া হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করে। আমরা লিখছি এখানে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। কেমন? তাহলে লক্ষ্য করো যে রাসায়নিক বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি পদার্থ সেটা যৌগিক পদার্থ, পানি একটা যৌগিক পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগিক পদার্থ, একটা যৌগিক পদার্থ সম্পূর্ণ বিস্তৃষ্ট হয়ে ভেঙে গিয়ে ভিন্ন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় কি? বিযোজন বিক্রিয়া। তাকে বলা হয় বিযোজন বিক্রিয়া। যেমন পানি, পানিকে যখন আমরা তাপ দিলাম, পানি বিস্তৃষ্ট হইয়া কি উৎপন্ন করলো? হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করলো। আবার ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ভাঙি, বিশ্লেষণ করি, তাহলে উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এই জন্য এই দুটো বিক্রিয়া হলো কি? বিযোজন বিক্রিয়া। কেমন? আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপর আমরা আলোচনা করব প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। প্রতিস্থাপন, কেমন? প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া নমুনাটা আগে আমরা চিনতে হবে। যেমন দেখ, লক্ষ্য করো তোমরা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড কেমন বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কি? জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। লক্ষ্য করো জিঙ্ক কি? একটা মৌলিক পদার্থ, সালফিউরিক অ্যাসিড একটা যৌগিক পদার্থ যাকে আমরা অ্যাসিড বলি। কেমন? সালফিউরিক অ্যাসিড। আর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট এবং উৎপন্ন হয়েছে হাইড্রোজেন। লক্ষ্য করো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলিক পদার্থ কোন যৌগ থেকে কেমন অপর একটা মৌলিক পদার্থকে সরিয়ে সরাই দিয়ে নিজের সে স্থান দখল করে কেমন এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় কি? প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন তোমরা লক্ষ্য করছো এখান থেকে জিঙ্ক কাকে সরাই দিয়েছে? হাইড্রোজেনকে সরাই দিয়েছে। হাইড্রোজেনকে সরাই দিয়ে কি উৎপন্ন করেছে? জিঙ্ক সালফেট উৎপন্ন করেছে। হাইড্রোজেনটা সরিয়ে গিয়েছে আর উৎপন্ন হয়েছে হাইড্রোজেন। কেমন? এই জন্য এই বিক্রিয়াটার নাম হলো কি? প্রতিস্থাপন বিক্রিয়া। কেমন? এছাড়াও আরো অনেক প্রকার বিক্রিয়া আছে। কেমন? তোমরা উপরে ক্লাসে গেলে তা জানতে পারবে। কেমন? নবম দশম শ্রেণীতে গেলে তোমরা ওই ধরনের বিক্রিয়ার কথা জানতে পারবে। জারণ বিজারণ বিক্রিয়া আছে, কেমন সমানুকরণ বিক্রিয়া আছে, পানি যোজন বিক্রিয়া আছে। কিন্তু তোমাদের অষ্টম শ্রেণীর বইতে কয় রকম বিক্রিয়ার কথা উল্লেখ আছে? চার রকম বিক্রিয়ার কথা উল্লেখ আছে। প্রথম আমরা কি বলছি? সংযোজন বিক্রিয়া। দুই নম্বরে বলছি আমরা দহন বিক্রিয়া। তিন নম্বরে বলছি আমরা কি
প্রতিস্থাপন বিক্রিয়া, চার নম্বরে আমরা বলছি বিযোজন বিক্রিয়া। তাহলে আমরা এই চারটে বিক্রিয়া এখানে আলোচনা করেছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। বাড়িতে পুনরায় তোমরা আবার বইয়ের সাথে মিলকরণ করে এই চারটে বিক্রিয়ার কথাগুলো আলোচনাগুলো তোমরা শিখে নিবা। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেমন?